মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভগবানের কৃপায় ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদ সাথে নিয়ে আমরাও ভালো আছি। আজকে হচ্ছে মহা অষ্টমী, তাই সবাইকে জানাই মহা অষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি তোমাদের পুজো খুব ভালো কাটছে, খুব আনন্দ করছো, খুব ঘোরাঘুরি করছো। তো যাই হোক, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তো মহা অষ্টমী, অষ্টমীর অঞ্জলি দেওয়া আছে, বিকেলবেলা আবার অষ্টমী নবমী সন্ধিক্ষণে সন্ধি পুজো আছে, আর সন্ধেবেলা আবার সন্ধে আরতি আছে। তো আজকে সারাদিনই খুব ব্যস্ততার সঙ্গে কাটবে। আর এখানে দেখো, দিদির মেয়ে আর দাদাভাইয়ের মেয়ে বাবার সঙ্গে আগে আমাদের ঘরে এসছে। দাদার মেয়ের নাম হচ্ছে মিমি আর দিদিভাইয়ের মেয়ের নাম হচ্ছে মিশা, ওরা আগে চলে এসেছে। আর একটু পরে টোটোতে করে এলো দাদাভাই, বৌদি, মা আর দাদাভাইয়ের ছেলে মেঘ। দিদিভাই আসতে পারেনি কারণ ওর ঘরে ওখানে অঞ্জলি দিয়ে ওর বেরোতে একটু দেরি হবে। যদিও এরা কেউ আমার ঘরে থাকেনি বেশিক্ষণ, দেখা করে ঠাকুর দর্শন করে আমাদের সঙ্গে দেখা করে ওরা কি করেছে না, ওরা যেহেতু আজকে না দাদাভাইয়ের ছেলের জন্মদিন, তাই ওরা রাত্রিবেলা একটু ঘরে সেলিব্রেশন করবে। তো ওই আজকে তো ঠাকুর দেখতে বেরোতে পারবে না, তার জন্য ওরা সকালবেলা কি করেছে একটা টোটো ঠিক করে ওরা এসছে আমার ঘরে দেখা করে ঠাকুর দর্শন করে এগড়া বাজারের বাকি ঠাকুরের দর্শন করে ওরা ফিরে যাবে। তো তারা বেশিক্ষণ বসেনি, তারা ফিরে গেছে। আর বাবা এখানে, বাবাও বেরিয়ে পড়েছেন চলে যাওয়ার জন্য, তাই বাবার সঙ্গে দাঁড়িয়ে একটু কথা বলে নিচ্ছি। এসে চলে যাওয়াতে আমারও মনটা একটু খারাপই লাগছে কারণ কেউ থাকলো না, চলে গেল। তো যাই হোক, আমরাও স্নান করে আমরাও সব রেডি হয়ে গেছি অঞ্জলি দেওয়ার জন্য, কারণ আজকে অঞ্জলি তো সারাদিনই থাকবে, তো আমরা একটু দেরি করেই অঞ্জলি দিচ্ছি। এখন প্রায় বেজে গেছে, 11টার ওপরেই বেজে গেছে। তো আমরা সবাই মিলে এখানে অঞ্জলি দিচ্ছি। আর আমি আর মামি যেহেতু দুজনই ব্লগ করি, তো আমাদের ক্যামেরাটা কোনখানে রাখবো তাই নিয়ে আমাদের মধ্যে হাসাহাসি হচ্ছে। আর মামার ছেলে আর আমার ছেলে দুজনই আমাদের পেছনে লাগছে যে আমরা ক্যামেরা কোথায় রেখে আমরা অঞ্জলিটা দেব। আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এরপরে যে আমার ছোট দেওর, ছোট যা অঞ্জলি দিচ্ছে, আর তোমাদের দাদা ভাই ও অঞ্জলি দিচ্ছে। আমি তো আগেই অঞ্জলি দিয়ে দিয়েছি কারণ ও কাজে ব্যস্ত ছিল, আর বাজার হাট সব কিছু করতে হচ্ছে, তো ওকে কখনোই মানে পাওয়াই যাচ্ছে না। ও সব মানে বাজার হাট করতে ছুটছে, তো কাজের মধ্যে আছে, তার জন্য আমি আর আমার ছেলে আগেই অঞ্জলি দিয়ে দিয়েছি। আর পাড়ারও দু একজন এসেছিলেন অঞ্জলি দিতে। তো যাই হোক, তারপরে অঞ্জলি দিয়ে আমরা একটু ফটো শ্যুট করেছিলাম। মামিমা আমার ফটো তুলে দিচ্ছিল, আমি ওর ফটো তুলে দিচ্ছিলাম, ওর আর ওর ছেলের ফটো তুলে দিচ্ছিলাম, এইভাবে একটু আনন্দ মজা করছিলাম। আর মেজো জায়ের হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে যাওয়াতে ও বেশিক্ষণ আমাদের সঙ্গে থাকতে পারেনি, ও ওপরে গিয়ে একটু রেস্ট নিচ্ছিল। তারপরে আবার সন্ধেবেলা ও নেমেছিল, একটু শরীরটা ঠিক হতে ও নেমেছিল। ছেলে না কিছুতেই ফটো তুলতে চায় না, মানে ফটো তুলতে হলেই ওর কষ্ট, তাই লুকিয়ে লুকিয়ে ওর সঙ্গে একটা সেলফি তুলে নিচ্ছিলাম যাতে ও না জানতে পারে, বুঝতে পারে। তো এইভাবে ফটোশ্যুট চলছিল। আর আমাদের আজকে না দুপুরে ভাত হয় না, কারণ যারা নিরামিষ মানে উপোস করে তারা তো রাত্রেও ভাত খায় না, কিন্তু আমরা রাত্রে ভাত খেয়েনি। তো আজকে হয়েছিল আয়োজন লুচি, ছোলার ডাল, ঘুগনি, পনির, আর মিষ্টি ছিল, প্রসাদ ছিল ঠাকুরের, এইগুলোই আজকে দুপুরের আয়োজন ছিল।
যেহেতু অঞ্জলি দিতে দেরি হয়েছিল তাই তাড়াতাড়ি আমরা অঞ্জলি দিয়েই একবারই খেয়ে নিয়েছিলাম। তো যাই হোক, তারপরে বিকেলবেলা রেস্ট নিয়ে সন্ধি পুজোর আয়োজন শুরু হয়ে গেছিল। বাজে বিকেল 4:54, আর এখন সন্ধি পুজো শুরু হবে। অষ্টমীর শেষ আর নবমীর শুরুতে সন্ধিক্ষণে হয় সন্ধি পুজো, এটা চলে পুরো টানা 48 মিনিট। এই 48 মিনিটই মানে এত সুন্দরভাবে পুজো হয় না, গায়ে লোম খাড়া হয়ে যায়। তো ওই 48 আমরা প্রদীপ জ্বালাবো, 108টা প্রদীপ জ্বালাতে হয়। আমরা সবাই রেডি হয়ে বসছি, হাতে মোমবাতি নিয়ে প্রত্যেকে আমরা প্রদীপ জ্বালাবো, আর এই প্রদীপ জ্বালানোটাকে শুভ মনে করা হয়। তাই আমরা সবাই রেডি হয়ে বসছি, আর আমার শ্বশুরমশাই না এই 48 মিনিট প্রদীপ জ্বালানোর খুব সময়টুকু ছাড়া কনস্ট্যান্ট উনি কংসাল বাজিয়েই যান, আর এত জোরে বাজান সে কি বলবো। মানে ওনাকে যদি বলা হয় একটু আস্তে বাজান, উনি কারোর কথাই শোনেন না, মানে এত জোরে বাজান। আর কনস্ট্যান্ট বাজিয়ে যাওয়াটাও অনেকটাই কষ্টের ব্যাপার। তো দেখো তোমরা কেমন বাজিয়েই যাচ্ছেন, আর এটা বাজাতেই থাকবেন যতক্ষণ না পুজো সন্ধি পুজো শেষ হচ্ছে, উনি বাজাতেই থাকবেন। আর এই নিয়ে আমরা খুব হাসাহাসিও করে থাকি। বাড়ির দুর্গা মায়ের অনেক মহিমা, অনেকেই ওনার কাছে মানত করেন, এবং আশ্চর্যজনকভাবে না অনেকে যারাই মানত করেছেন তাদের সবারই মনস্কামনা পূর্ণ হয়েছে। এবং পূর্ণ হওয়ার পরে না পরের বছর এসে যার মনস্কামনা পূর্ণ হয়েছে তারা এসে সবাই পুজো দিয়ে যায় মায়ের কাছে। গত ভিডিওতে তোমাদের বলেছিলাম না যে আমাদের ঘরে প্রথম যখন দুর্গাপুজো শুরু হয় শান্তি ঘরটা চুরি হয়ে গেছিল। কাল গত ভিডিওতে বলতে খেয়াল নেই যে চুরি করেছিল না সে ধরাও পড়ে গেছিল। ওই দিন রাত্রে ও আবার অন্য একটা জায়গায় চুরি করতে গেছিল, তো সেখানেই না ধরা পড়ে গেছিল। মানে ঠাকুরের জিনিস, মায়ের জিনিস চুরি করেছে, ও কি আর পার পেয়ে যাবে? ওর সাজা ও ঠিক পেয়েছিল। Thank you.
ধরে সন্ধি পুজো হওয়ার পর সন্ধি পুজো শেষ হয়ে গেছিলো এবং ঠাকুরমশাইরা আবার যেহেতু কিছুক্ষণ পরে সন্ধ্যা আরতি শুরু হবে তাই ওনারা বসেছিলেন, ওনারা কেউ বাড়ি যাননি, ওনারা ছিলেন এবং চা বিস্কিট টিস্কিট খেয়ে ওনারা একটু রেস্ট নিচ্ছিলেন, তারপরে আবার সন্ধ্যা আরতি শুরু করলেন। যে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে একটু তাড়াতাড়ি শুরু করে দিয়েছিলেন কারণ ওনারা সারাদিন মানে আমাদের বাড়িতেই ছিলেন, যেহেতু সন্ধি পুজো ছিল, সন্ধি পুজো তারপর সন্ধ্যা আরতি, এমনি অঞ্জলির অষ্টমীর পুজো শেষ হওয়ার পরে সন্ধি পুজো তারপরে সন্ধ্যা আরতি, তো ওনারা বাড়ি যাননি, আমাদের বাড়িতেই ছিলেন, তার জন্য একটু তাড়াতাড়ি সন্ধ্যা আরতি সেরে ওনারা বাড়ি চলে গেছিলেন। আরতি শেষ হওয়ার পরে যেহেতু অনেকটা আগে সন্ধ্যা আরতি হয়ে গেছিলো তাই আমরা সবাই বসে ওই বাইরেই বসেই আমরা গল্পগুজব করছিলাম, তারপরে রাতের খাবার খেয়েছিলাম। রাতের খাবার না তোমাদের সঙ্গে মানে রান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, করা হয়ে ওঠেনি। রাতে রান্না হয়েছিল আলু পটলের কষা, তারপরে হয়েছিল পনিরের তরকারি, আবার পনিরের তরকারি হয়েছিল যেহেতু নিরামিষে বাচ্চাগুলো খেতে পারে না, তারপর সয়াবিনের তরকারি হয়েছিল, ডাল হয়েছিল, চাটনি হয়েছিল আর পাঁপড় ভাজা হয়েছিল। যাই হোক, তারপরে আমরা খাওয়া দাওয়া করার পরে আবার এক প্রস্ত গল্প করে বসেছিলাম, তারপরে আমরা রাত্রে ঘুমোতে গেছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কালকে আবার নবমী ভিডিও নিয়ে আসবো। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, আর ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে, ভালোভাবে পুজো কাটাবে। দেখা হবে পরের একটি ব্লগে।